আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন আল্লাহ তাআলার রহমতে। আমিও খুব ভালো আছি। তো তাজিমের বাবা আর কি গেছিল একটু ঘুরতে, ঘুরতে বলতে একটা দরকারে ঢাকা গেছিল। তো তারা তিনজন গেছিল, তারা তিনজন একটা রেস্টুরেন্টে বসে একটু সময় কাটাইছিল। ওই ভিডিওগুলো আর কি আবার আমাকে পাঠাই দিছিল, তো আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো ওরা বসে একটু সময় কাটাইতেছিল, আর আজকে আমি তেমন ভিডিও করি নাই, আমার মানে একটু ভালো লাগতেছিল না, প্রত্যেক দিন ভিডিও করা ভালো লাগে না। তারপর আপনাদের সাথে তো কিছু না কিছু শেয়ার করতে হবে। তো এই ভিডিওগুলো ছিল, ওরা কিছু সময় কাটাইতেছিল, আর ওইদিকে আমি একটা তরকারি রান্না করছিলাম, ওই ভিডিওগুলো আর কি। আর ওর কাকা যখন দেশে ছিল তখন ওর বাবাকে বলছিলাম একটা কেক আনতে, আমার অনেক দিন যাবত কেক খাইতে মন চাইতেছিল। তো ওর কাকা থাকাকালীন এই কেকটা আনছিল, এই ভিডিওটাও আমার আপনাদের সাথে শেয়ার করা হয়নি, সবাই মিলে কেকটা খাইছিলাম। তো এখন সন্ধ্যাবেলা আর কি চ্যাপার তরকারি রান্না করব, এখানে ভাত বসিয়ে দিছি, আর এখানে আমি চ্যাপাগুলো রেডি করে নিতেছি। এখানে আছে বেগুন, আলু, ডাঁটা, মানে বিভিন্ন ধরনের সবজি দিয়ে রান্না করবো আজকে। তো আগে মশলা গুলো সেঁচে নিতে হবে, মশলা বলতে চ্যাপা তরকারির মধ্যে তেমন কোনো মশলা দেওয়া হয় না, শুধু রসুন, কাঁচা মরিচ, চ্যাপা, আর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, ওইটাই দেওয়া হয়। অনেক জায়গায় শীতল বলে, অনেক জায়গায় চেপা বলে, যে যেটা বলে আর কি। এখন আমি কাঁচামরিচ আর রসুন গুলো সেঁচে নিতেছি। তো এখন তরকারিটা চুলায় বসিয়ে দিছি, আর এইদিকে আজানও দিয়ে ফেলাইছে। তো আমার আবার নামাজ পড়তে যাইতে হবে। একদম সন্ধ্যা হয়ে গেছে, দেখেন অবস্থা, ভাতের মাল গলায় রাখছি। ঘুমায় পড়ছে, তো তরকারি দিয়ে দেওয়া হয়েছে, মশলাটা আগে একটু বলক তুলে তারপর তো কেটে দিয়েছি, আর পানি দিই না, পানি অটোমেটিক উঠছে। তো এখন তরকারিটা দেখেন মানে অর্ধেক হয়েছে, এই পর্যায়ে আমি আর কি চেপা সব কিছুতে পাঠাচ্ছিল, মানে সেটা চলে উঠে দিয়ে দিবি।
তো আমার তরকারিটা হয়ে গেছে, তো আমি এমন রাখছি দেখেন একদম পুরো পুরো ঝুল না, একদম ঝুল ঝুল রাখা যায় না কি এটা। তো এই যে দেখেন আমার তরকারিটা হয়ে গেছে, তো কেমন হবে খাইতে আল্লাহ বুঝতে পারবেন। এই যে আমার তরকারিটা হয়ে গেছে, এখন খাইতে কেমন হয়েছে এটা তো জানি না, তো সবাই খায় তারপর বলবে খাইতে কেমন হয়েছে। তো দেখতে তো আমার কাছে মনে হইতেছে হয়েছে, তো অনেকদিন পর আর কি আমি চেপার তরকারি রান্না করলাম, তো রাখি।